হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি কামিনী রিফ্রেশ জোনে। এটি বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমত বাস স্ট্যান্ডের কাছেই বিমানবন্দর মোড়ে অবস্থিত, সেই কামিনী ফিলিং স্টেশনে অবস্থিত। খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন ডেকোরেশন, আপনাদের সবার ভালো লাগবে এবং এর আভ্যন্তরীণ সাজসজ্জা আপনাদের সবার ভালো লাগবে। তাই আপনারা যদি কখনও বরিশালে আসেন তাহলে এই কামিনী রিফ্রেশ জোন ঘুরে যেতে ভুলবেন না এবং এখানকার খাবারের স্বাদ নিতেও ভুলবেন না। আমরা সেই কামিনী রিফ্রেশ জোন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের চাইনিজ, থাই, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আমরা সেই খাবারের মেনু আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে কামিনী রিফ্রেশ জোনের সেই মেনু বুক। আমরা সেই মেনু বুক আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সময় পেলেই ঘুরে যেতে পারেন। বরিশাল থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে, অর্থাৎ বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে দোয়ারিকা ব্রিজের ঠিক আগেই রামপট্টি এবং বিমানবন্দর মোড়ের মাঝখানে অবস্থিত। আমরা সেই কামিনী রিফ্রেশ জোনে চলে এসেছি এবং আমরা অর্ডার করেছি সেই ফ্রেঞ্চ ফ্রাই, এবং এর সাথে আরও রয়েছে কিন্তু চিকেন তন্দুরি। আমরা সেই দুটি পদ অর্ডার করেছি এবং এর সাথে কফিও ছিল। আপনাদের ক্ষেত্রে আমরা এই ভিডিওটি উপস্থাপন করছি। আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে, আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে। সময়ের ব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে আসা হয় না, তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। আপনারা দেখুন বর্তমানে 2024 খ্রিস্টাব্দে বরিশাল কেমন রয়েছে এবং বরিশাল নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।